বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 2019 সালে একটা ট্যুর আপনার সাথে শেয়ার করব, সেটা ছিল আমার হাজব্যান্ডের সাথে তার অফিস ট্যুর। আর সেই ট্যুরটা ছিল গাজীপুর সাফারি পার্ক। আমরা এখন আফ্রিকার সাফারিতে প্রবেশ করতেছি। এখানে রয়েছে আফ্রিকা মহাদেশের সকল প্রাণী, যেমন গরু, বনগরু, জিরাফ, জেব্রা, আরও অনেক প্রাণী যাদের নাম আমিও জানি না। যদি আপনারা জেনে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন, আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বাসে ভ্রমণ করে প্রাণীদের দেখা। সাফারি পার্ক বলতে আমরা সবাই কম বেশি জানি, যেখানে মানুষটা থাকে বন্দি আর প্রাণীরা থাকে উন্মুক্ত। আসলে চলন্ত গাড়িতে ভিডিও শ্যুট করা অনেক কষ্টের, যা আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন কতটা কাঁপতেছে। যাদের সাথে ঘুরতে গিয়েছিলাম সবাইকে অনেক মিস করতেছি। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য একটা তথ্য দিচ্ছি, এখানে বাসে করে সাফারিতে ভ্রমণের জন্য প্রতিজনকে 100 টাকা করে টিকিট কাটতে হয়। এখন আমরা হরিণ সাফারিতে প্রবেশ করতেছি। এইভাবে আমরা পর্যায়ক্রমে ভাল্লুক, বাঘ, সিংহ সবগুলো সাফারিতে ভ্রমণ করব। এমন সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পানি দেখার মজাটাই অন্যরকম। ওকে, আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন, আমি একটু পর আবার কথা বলছি।